সীমান্ত বার্তা নেটওয়ার্কের মর্নিং এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কাঠিগড়া সমষ্টির বেসরকারি হলি ফ্লাওয়ার স্কুলে এবারে ভালো রেজাল্ট লাভ করে মাধ্যমিকে পরীক্ষায় বসে 11 জন ছাত্রছাত্রী। প্রথম বিভাগে 8 জন ও দ্বিতীয় বিভাগে 3 জন পাস করে 3টি স্টার মার্ক সহ 1টি ডিস্টিংশন ও 22টি লেটার মার্কস আসে। ভালো ফলাফলে স্কুল কর্তৃপক্ষ সহ সবাই খুশি। আমার নাম ডক্টর হরিপদ দেব, আমি সেক্রেটারি প্লাস চেয়ারম্যান একাডেমিক কাউন্সিল অফ হলিপুরা হাই স্কুল। আমার উনি প্রিন্সিপাল রজত বড়ভূইয়া। স্কুলের রেজাল্ট 100%, 11 জন পরীক্ষা দিয়েছিল, তো 11 জন পরীক্ষার মধ্যে 100% রেজাল্ট, তার মধ্যে স্টেট হাইয়েস্ট 2 জন 100% ম্যাথসে। ওদের নাম অনেকদিন ধরে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল প্রসেনজিৎ নাথ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তার বাড়ি থেকে ড্রাগস ভর্তি কোটা উদ্ধার করে NDPS ধারায় তার বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়। হাইলাকান্দির পরিস্থিতি বর্তমানে শান্ত। দিনের বেলার জন্য তুলে নেওয়া হলো সান্ধ্য আইন, তবে রাতের বেলায় থাকছে সান্ধ্য আইন। পরিস্থিতি যাতে অন্যদিকে মোড় না নেয় তার জন্য রাখা হয়েছে নিরাপত্তা রক্ষী। আজ
আমার নাম মোহাম্মদ আলী বড়ুইয়া, ইকবাল ভাই তাই নিয়ে তোমার ইকবাল ভাই ইকবাল ভাই পঞ্চায়েত আমরা ইকবাল ভাই তাই নিয়ে আমার আগে দুই মাস আগে রাস্তা বন্ধ করে রাখলাম, পরে আমি তাইনরে বিচার দিছি, বিচারও আমার মোবাইলের রেকর্ডিং আছে, তাইনে বিচার করে দিয়া কইছোন আমার এদিকে আছে, আমি রাস্তা খুলাইয়া দিমু, পরে আজকে সকালে বিকালে চারটার সময় মানে আমার রাস্তাটা পুরাপুরি বন্ধ করে দিয়া দিছোন, তাইনরে আমি ফোন মারছি, আমার লগর ছেলে একটা ফোন মারছে, মারিয়া কইছে রাস্তাটা খুলিয়া দেও, তাইনে গেছন গিয়া আমার আরও আমার গ্রামের লোক নিয়া তাইনে আমার এলাকার দোকান দা দিয়া খেদাবাল্লা করছেন ইয়া সঙ্গে আছে। কোন ওয়ার্ডের মেম্বার? আমরা গড় জ্বালাইবা, আমরা দেশের বাইরে করে দিবা, তাই নিয়ে কেস দিলে থাকে আমরা কইস, আমরা এখন কেস দেওয়া চাইছি বর্তমানে, জানে মারার হুমকি দিছে, ফোনের মধ্যে যা তা ব্যবহার করে আমরা সঙ্গে। আমার নাম জবরুল ইসলাম বড়বইয়া, মোহাম্মদ আলীর বড় ভাই আমি। আপনার নাম? আমার নাম আহাদ হোসেন বড়বইয়া। আমি মোনা বাইরে পূজানি তাইছি, আমি তানোর মালিকের গাড়ি চালাই, আমরা এক মালিকের গাড়ি চালাই, পূজানি তাওয়ার লাগে ফোন মারছি, ফোন ঢুকছে, ফোন রিসিভ করে বলছে আমি বাইরে হইতে পারি না, আমি আইসি আইয়া দেখছি অতটুকু চলে রুটতে স্যার মোনার উপরে, তখন আমি গেছি, যাওয়ার পরে আরও একজন মানুষ আমারও খামসা মারি ধরছে, আমি চিনি আর না, লেকিন তাইনও আমার খামসা মারি ধরছেন, ধরার পরে কইছি আমার বাড়ি গেইতো, দেখো তুমি তেনে খামসা আনছি করলে কিন্তু বাদে জিনিসটা বড় হইব, জেলা সমাধান করা যায় ওলা করো, করে গিয়ে তারা মনাবাই। বদরপুরের সেন্ট জোসেফ স্কুলে মাধ্যমিকে 100% রেজাল্ট, নিরঞ্জনা দাস নামে এক ছাত্রী অঙ্কে 100 নম্বর পেয়েছে, তাতে তার পরিবারবর্গের মধ্যে খুশির জোয়ার বইছে। ভাই বান্দা খুশি নি তুই খুশি নি সব রাশি পথে
Thank you.
দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানের উপর গুন্ডাগিরির অভিযোগ উত্থাপন করেন গোপি কিষাণ ইনফ্রাস্ট্রাকচার নামের সংস্থার কর্মচারী নন্দী যাদব এবং গুসলাম আলম। গুন্ডাগিরির এই অপকর্ম ঘটিত হয়েছিল করিমগঞ্জ জেলার চেরাগি বাজারের একটি লাইভ হোটেলে। কজনক মারিছে কি হয় এম এল এ কি লগত মানুহ আছিল নেকি আকৌ মানুহ কিবা আছিল লগত এম এল এ লগতে এতিয়া কি কৰি আছে আপুনি ক'ত যাব এতিয়া কিছলি আপনার কিছলি কারণে পহলে প্রজেক্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট দেখা একচুয়ালি মেরে ফোন কি ফলানা গাঁও লাইট কি দে রে মানে বোলা কি দেখিয়ে ও লিস্ট মেই নেই আমার পাশ ও আমার সার্ভে মেই নেই ও প্রিমিয়ার কম্পানি কো মিলা কাম ও প্রিমিয়াম কম্পানি কাম করে গা তো বোলা কি তুম কেউ নি করে গা বোলে হাম নি কর পাই কিন্তু আমার লিস্ট মেই নেই তাবি আমরা আপনার মেলে কাহ হ্যাঁ তাবলে চলা গা আমার আদমি লেগে চলা আপনার নাম কি বাবুল আহমদ বাবুল আহমদ কা ঘর কা আপকো আমি যাই থানা মে করিমগঞ্জ রাতাবাড়ি রাতাবাড়ি বাঙালি হো হ্যাঁ বাঙালি আপনার এই কাজটা কি পেশাটা কি ওই কাজটা হচ্ছে আমাদের যে শ্রী গোপীকৃষ্ণ ইনফ্রাস্ট্রাকচারে গ্রামীণ বৈদ্যুতিক যোজনার কাজটা করছে আমি বাবুল আহমদ সাইড ইঞ্জিনিয়ার আচ্ছা আজকে কি হয়েছিল ওই এমএলএ আমার প্রজেক্ট ম্যানেজারকে এসে প্রজেক্ট ম্যানেজার নাম কি ওই নন্দী যাদব নন্দী যাদব উনকার সাথে বাত করিয়ে নন্দী যাদব জি ক্যা হুয়া থা আজ আজ উনি বলা কি মেরা स्टाफ कोई पैसा ले लिया किसी गाँव वाले से हम लोग आप प्रूफ कर दीजिए उसको हम सजा देना हम देंगे कितने बजे हुआ था ये सब 11 बजे डेट 11 बजे उसके बाद तो बोला कि तू मेरा बीएसएफ काम गांव वाला कैंप का काम क्यों नहीं काम करो बोले वो मेरा काम नहीं है वो प्रीमियर कंपनी का काम है तो बोला कि तुम क्यों नहीं कर रहे हो बोले हम नहीं कर पाएंगे क्योंकि हमारे लिस्ट में नहीं है हमको जो लिस्ट मिला उसमें नहीं है उसके बाद उसने बोला कि तू कहाँ बोले घर पे ये पे होटल पे खाना खा रहे तो बोला कि फिर उसके बाद उसने गाली देने के बाद बोला कि तुरुक मैं आता हूँ मैं बोला कि आ जाइए कोई दिक्कत नहीं आने के बाद 20-25 आदमी को लेकर मारा मारी लगा बस उसके बाद उसने मारू लेकर गया कितने लोगों को पीटा एमएलए ने दो दो तो 10-12 लोग से नहीं नहीं एमएलए के साथ तो 10-12 लोग थे 35 लोग था और आपके पास जो थे जो मार खाया कितने लोग दो लोग अच्छा ठीक है मारने के बाद चला गया आप लोग क्या अभी एफआईआर करोगे हाँ करेंगे रोकने में 2-3 आदमी का लगा घबराओगे तो नहीं एमएलए ने एमएलए के साथ है कुछ आपको ऐसा होता है कि कभी कभार इतना बड़ा रसूखदार आदमी को साथ कैसे সীমান্তবার্তার মর্নিং এক্সপ্রেসে আজ এই পর্যন্তই। নমস্কার।